অনেকদিন ধরেই ফিনিশারের অভাবে ভুগছে জাতীয় দল। এই ভূমিকায় নাম খুঁজতে গেলে চট করে মাহমুদুল্লাহ ছাড়া আর কারো নাম মাথায় আসে না, কিন্তু তার তো বয়স হয়ে গেছে, জাতীয় দলে আর কতদিনই বা খেলবেন। ফিনিশারের ভূমিকায় নতুন কাউকে দরকার, এই পজিশনে নির্ভরযোগ্য কাউকে পেতে কম চেষ্টা করেননি বিসিবি। অনেকদিন ধরেই সেই খোঁজাখুঁজি চলমান, তবে সদ্য সমাপ্ত বিপিএল থেকে তার একটা সমাধান দিয়েছেন কোচ সালাউদ্দিন। বলেছিলেন মাহমুদুল্লাহর পর বাংলাদেশের ফিনিশার হিসেবে জাকেরই সেরা, এত এত পরিচিত নাম থাকতে কেন জাকের আলী। এটার প্রথম ম্যাচেই দিয়েছেন 26 বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। 34 বলে 68 রানের ঝোড়ো ইনিংসে কি দারুণভাবেই না অভিষেক রাঙালেন জাকির। 4-4 আর 6 ছক্কায় সাজানো ইনিংসটা ছিল 200 স্ট্রাইক রেটে। সিলেটের ছেলে জাকেরের জন্য সিলেটের মাটিতেই অভিষেকটা সর্বাঙ্গ সুন্দর হতো যদি ম্যাচটা শেষ করে আসতে পারতেন। প্রায় অসম্ভব এক পরিস্থিতি থেকে সে অবস্থানেও চলে গিয়েছিলেন জাকের, কিন্তু 4 বলে যখন 10 রান দরকার, জাকের উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং অফে। জাকের হয়ে থাকলেন ট্র্যাজিক নায়ক। বাংলাদেশ ম্যাচ জেতেনি, তবে মাহমুদুল্লাহর পাশাপাশি মঞ্জিতে নিয়েছেন জাকের। ম্যাচটা ফিনিশ করে আসতে পারেননি, তবে ফিনিশারের ভূমিকায় তাকে নিয়ে বাংলাদেশের স্বপ্ন আর পরিকল্পনার পরিধি আরো বাড়িয়ে দিলেন। অধিনায়ক নাজমুল হাসান শান্ত যখন আউট হলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে 4 উইকেটে 68 রান। ইনিংসের বয়স তখন 9 ওভার। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের চিন্তা তো দূরের কথা, কত বড় ব্যবধানে হারবেন শান্তরা এটার হিসেব তখন করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ বড় ব্যবধানে হারেনি, আসলে সেটা হতে দেননি দুই মাহমুদুল্লাহ। সিলেটে এই দুই ফিনিশারের ব্যাটিং ঝড়ে বাংলাদেশ ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছিল। শেষমেশ 206 রানের জবাবে 3 রান বাকি থাকতেই থামে শান্তরা। এক মাহমুদুল্লাহ রিয়াদকে তো সবাই চেনেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তিনি খেলেছেন 31 বলে 54 রানের ইনিংস। প্রশ্ন হতে পারে আরেকজন মাহমুদুল্লাহ আবার কোথা থেকে এলেন, এর সহজ উত্তর জাকের আলী অনিক।